আপনাদের স্কিনে যদি ডার্কনেস বা পিগমেন্টেশন হয় তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের স্কিন থেকে এই ডার্কনেসগুলো রিমুভ করতে পারবেন আর আমি সব সময় চেষ্টা করি সহজ উপায়ে ন্যাচারাল রেমিডি শেয়ার করতে যাতে আপনারা কোনো ঝামেলা ছাড়াই আপনাদের এইগুলো বাসায় বসে ট্রাই করতে পারেন আর আপনাদের প্রবলেমগুলো সমাধান করতে পারেন হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটি যে টপিকের ওপর কিভাবে আপনারা আপনাদের ফেস থেকে যে কোনো জেদি দাগ দূর করতে পারবেন তো ভিডিওতে যাওয়ার আগে বলে দেই আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন দেখছেন আমি আমার এই চ্যানেলে ঘরোয়া উপায়ে কিভাবে হেয়ার কেয়ার স্কিন কেয়ার করা যায় সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি টপিকে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেল আপনাদের জন্য একদম পারফেক্ট আর যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন বন্ধুরা মুখে ডার্কনেস হবার অন্যতম যে একটি কারণ সেটি হচ্ছে অনেকেরই অভ্যাস মুখে কোনো পিম্পল উঠলে নখ দিয়ে খোটানো অর্থাৎ নখ দিয়ে টাচ করা এটার কারণে কিন্তু পিম্পল বা স্পটগুলো দীর্ঘদিন ধরে আমাদের মুখে থেকে যায় এই কাজটা কখনোই করা যাবে না আবার অনেকেই ফেসে পিম্পল খোটানোর কারণে গর্ত হয়ে যায় এখন অনেকেই হয়তো বলবেন আমি তো এমন করে ফেলেছি আমি কি করব তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই জন্য আমি একটা ফেস মাস্ক বানাবো তো কথা না বলে দেখে আসা যাক ফেস মাস্ক বানানোর জন্য কি কি উপাদান লাগবে প্রথম উপাদান হলো আলু আমি এখানে একটা আলু নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন আলুতে অনেক ময়লা রয়েছে তাই খুবই ভালো মতো আলুটাকে ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে পরিষ্কার করে নিয়েছি এখন আলুটাকে করতে করার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটি প্যান এর মধ্যে পানি যোগ করে নিন তারপর চুলা অন করুন আলুকে খোসা সহ সিদ্ধ করতে হবে খোসা ছাড়িয়ে ছোট করে কেটে আলু সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এভাবে সেদ্ধ করা যাবে না আলুর খোসা সহ সেদ্ধ করতে হবে কারণ আলু এইভাবে সিদ্ধ করলে আলুর মধ্যে যে উপকারিতা আছে সেগুলো যাতে বের হয়ে না যায় সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন ভালো মতো খোসা ছাড়িয়ে নেব এখানে একটা কথা বলে নেই আলুটাকে একটু বেশি সিদ্ধ করতে হবে কারণ বেশি সিদ্ধ করলে আলুটা সফট থাকে যেটা ফেসে অ্যাপ্লাই করতে সুবিধা হবে তো চলুন জেনে আসা যাক এবার আলুর গুণাগুণ সম্পর্কে আলো কিন্তু আমাদের ফেসের ডার্কনেস রিমুভ করতে সাহায্য করে তাছাড়া আমাদের ফেসে যদি পিগমেন্টেশন বা পুরনো দাগ থাকে সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করে আমাদের ফেসে একটা এক্সট্রা ব্রাইটনেস অ্যাড করে সো বুঝতেই পারছেন আলু কতটা ইফেক্টিভ আমাদের ডার্ক স্পট দূর করার জন্য এখানে আমি আলুটাকে মিক্স করে নিয়েছি আলু মিক্স করা হয়ে গেলে আমরা দ্বিতীয় উপাদানটি নিব তা হলো হলুদের গুঁড়ো আপনারা অবশ্যই অর্গানিক হলুদের গুঁড়ো ব্যবহার করবেন আর যদি সেটা না থাকে বাজার থেকে কিনতে পাওয়া খাঁটি শুকনো হলুদ গুঁড়াও ব্যবহার করতে পারবেন তবে রান্নায় ব্যবহৃত হলুদ ব্যবহার করবেন না হলুদের গুণাগুণ সম্পর্কে কি আর বলবো হলুদ কিন্তু আমাদের ডার্ক স্পটগুলোকে রিমুভ করতে ভীষণ হেল্প করে থাকে তাছাড়াও আমাদের পিম্পল কমিয়ে আনে আর আমাদের স্কিনকে ব্রাইট করে তোলে সো আপনারা বুঝতেই পারছেন কতটা ইফেক্টিভ হতে যাচ্ছে এই রেমিডিটা আপনাদের স্কিনের জন্য এখন আমি অ্যাড করব আমাদের তৃতীয় উপাদানটি লেবুর রস লেবুর রস ফেস থেকে ডার্ক স্পট অ্যাকস স্পট আর পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে তারা লেবুর অল্টারনেটিভ মধু ইউজ করতে পারবেন আমি এখানে লেবুর রস দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি সবগুলো উপাদান মিক্স করে তারপর অ্যাপ্লাই করব যাতে করে তিনটি উপাদানই খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আপনি চাইলে মিক্স করা আলুর বাটি আপনারা সাত দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন আর এই প্যাকটা আপনাদের সাত দিন পর্যন্ত ইউজ করতে হবে এখন আমি এটা অ্যাপ্লাই করব। আমি আমার ফেসটা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এটা রাতে ঘুমানোর আগে ইউজ করতে হবে আপনারা অবশ্যই রাতে ঘুমানোর আগে এই প্যাকটা ইউজ করবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসটাকে স্ক্রাব করে নিচ্ছি এখন আমি এটাকে রেখে দেব ফেসে বিশ মিনিটের জন্য এটা যে কতটা আমেজিং তা আপনারা জাস্ট ইউজ করেন সাত দিনের জন্য তাহলেই এর রেজাল্ট দেখতে পারবেন আপনি চালে এই রেমেডিটি অ্যাপ্লাই করার পর ফেস থেকে ঝেড়ে ফেলে দিন মুখ না ধুয়েও সারা রাত রেখে দিতে পারেন কোনো আনিজি ফিল হবে না এটা সারা রাত রেখে দিতে পারবেন অর্থাৎ এটা দিয়ে ঘুমিয়ে যাবেন এটার গুডনেস আপনাদের ডার্ক স্পটের উপর খুব ভালোভাবে কুইক কাজ করবে এটা ব্যবহারে আপনাদের ডার্ক স্পট ভ্যানিশ হয়ে যাবে এই ছিল সিম্পল রেমেডি কিন্তু আপনাদের এক টানা এক সপ্তাহ এটা ব্যবহার করতে হবে কারণ হলো আমাদের স্কিনে কিন্তু অনেকগুলো লেয়ার থাকে আমরা যদি কোনো রেমিডি একবার ব্যবহার করি আর তা যদি বন্ধ করে দিই তাহলে এটা আমাদের স্কিনের ভেতর পর্যন্ত পৌঁছায় না তাই আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলি টানা এক সপ্তাহ রেমিডিগুলো ব্যবহার করার জন্য ব্যবহার করার ফলে এটা ভেতর থেকে কাজ করে এটা যেহেতু ডার্ক স্পটের ভিডিও এর জন্য সাত দিন ইউজ করতে বলেছি তা ভেতর থেকে স্পটগুলোকে লাইট করতে হেল্প করে সাত দিনে আই হোপ আপনারা খুব ভালো ফলাফল পাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ